তুমি যখন তোমার নৌকা এই হলাত হলাত করলে তখন আমাদের ব্যাগটা ছলাক করে জলে পড়ে গেল। তোমাদের ব্যাংকে হাতি দেই কি আছে নাকি ব্যাংক? এই পয়সা বদল লাইন। এই দিদি বল, এই বোকা মাঝি শুনবে না? এদিকে আই রে, সব এদিকে আই। শোন, এ বোকা মাঝি পয়সা না নিয়ে ছাড়বে না। দিদি তাই বলছি শোন, তুই তো আমাদের বড়, তুই তো আমাদের বড়, তাই বলছি দেখ একটি রাতের জন্য তোকে বন্ধক দেখে যাচ্ছি এই মাঝির কাছে, সকালে এসে পয়সা নিয়ে তোকে ঘুরে নিয়ে যাবো। আসবি? হ্যাঁ হ্যাঁ। আরে মাঝি আবার কাকা ভাই কি না করবে? ওরে না, তুই বড় আমাদের, আমাদের থেকে তোর অনেক বুদ্ধি আছে, অনেক বুদ্ধি আছে, তাই বলছি তুই ওই মাঝিকে যেমন তেমন করে বলে ওটি পাঠিয়ে পালিয়ে আসতে পারবি। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে। ঠিক আছে তাহলে যা। আমার এই বোনটাকে তোমাকে একটা রাতের জন্য বন্ধক দিয়ে গেলাম। শোনো, যেমন জমি তেমন যেন থাকে, জমি যেন খারাপ না হয়। না না না, তাই বলছি বেশ বেশ যা 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 যা। এই পয়সা দাও, পয়সা পয়সা দাও, পয়সা। হ্যাঁ পয়সা আমার বোনেরা সকালে এসে দিয়ে যাবে বললো তো আমাকে। না না, এই বন্দুকের মাল জামুন তাই করতে পারি না কি গো? কি আমি না পারি তোমরা আসো, হ্যাঁ ভাগ করে দেবো। দেখো মাঝি ভাই, বলছি অনেক রাত হয়ে গেছে তাই না, আমার ভীষণ ঘুম পাচ্ছে, একটু ঘুমাতে দাও না মাইরে। শুভা শুভা। হ্যাঁ হ্যাঁ, থাম কেনে থাম কেনে, শালা শোবার টাইম দেয় না, শোক কেনে তারপর কে হয়েছে দেখ কেনে। মাঝি একটা কথা বলি শোনো, আমি কিন্তু নিচে শুতে পারি না, আমি ওপরে শোবো তুমি নিচে শোবে, কিন্তু তুমি খবরদার আমাকে টাচ করবে না। টাচ করবো না, চেপে ধরবো। না মাঝি ভাই, আমার কিন্তু খুব ভয় করে। তাহলে আমি শুয়ে পড়ি, উঠবে না? না না উঠবো না। মাঝি ভাই ঘুম পাচ্ছে আমার। এবার চলে যায় নাকি? এবার ঘুমে গেছে, এবার চুরির পাশে শুয়ে পড়ি। মাঝি ঘুমিয়ে গেছে, এই সুযোগে পালিয়ে যাবো। চেন টেনে দিলি, পাকা মাল, তাও শুভ। মাঝি মনে এবার ঘুমিয়ে গেছে, এবার পালাবো। হারাম যদি মাকে পালাবার ধান্দা তো আর পয়সা মারার লাইন, একে ট্যাঙ্কে বেঁধে শুভ। মাঝি ঘুমিয়ে গেছে, এবার পালাবো। আরে আমি পয়সা মারা মেয়ে নয়, তুমি জানো আমরা ঘুমি ঘুমি স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখলাম জানো মাঝি? শিব আর মা দুর্গা দুজনে বলছে, এই বেটি ওই মাঝিকে ঠকাবি না, ওই মাঝি তোর কে হয় জানিস? আমি বলছি কে হয়? বলছে ও তোর ছোটবেলার স্বামী হয়, মানে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল ছোটবেলায়। আরে না গো, তুমি যখন এইটুকু না আর আমি তখন, হ্যাঁ মাঝি কিন্তু মাঝি জানো স্বামী তোমার এই ড্রেসটা না খুব খারাপ হয়ে গেছে, দাও না আমি কেচে দেবো। জানো স্বামী, তোমাকে দেখার পর আমার মনটা কি বলছে জানো? ও তোমার গালটা ভালো, ঠোঁটটা ভালো, মুখটা ভালো, চোখটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তো মায়া তো ভালোবাসি।
নাম জানলে না? তোমার দাদার নাম কি? আমার দাদার নাম রমেশ চক্রবর্তী। তাহলে আসি। জানো স্বামী, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না তোমার বডি দেখে। না না, শুনলে হবে না, অনেক শুনেছি। এবার আমি আসি আসি। টাটা, বাই বাই। ওকে, তোমাকে যেন বাড়িতে পাই। দাদা শালা দুশমন, আজ তুই কি হয় দেখ শালা। আমার তাগড়া জোয়ান বউ ঘাটে ঘাটে বেড়াই, কখন সেই ঘুঘুমারি শালা চিরদিন নাম ওই দিন শালা বুঝু বলে তেমনি হয়ে আছে।